একজন সাধা শীত মনের ভিতর কারখানা তার ইচ্ছে গাড়ি রাস্তা ছাড়ি মাঠে ঘাটে নানান বাকে পাগলা মাতাল হাত ছানি সাদা সিধে লোক তোমাদের কাছে আছে খুলে দেখো চোখ সব শালা পাগলের গুষ্টি চল মাথাটা নাইরা কইরা ওই তেল পানি দিলে তাহলে পাগলামি ঠিক হয়ে যাবে কিভাবে তার পুত্রকে অত্যাচার করতে গো বাড়িটা দেখাশোনার জন্য তো একটা কাজের মানুষও রাখা দরকার নাকি কাজের মেয়ে রাখি না ওই হারামজাদার তো মতি গতি ভালো লাগে না তোমার মোবাইল একটু দাও তো কি করবা বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউম তুমি একবার ঢাকা গেলে আর আইতাম না এটা তুই কি কর শাপলা স্যার বাসা ঠিকানা বলবেন কি ভাই আমি তো এই মাত্র এয়ারপোর্ট থেকে আসলাম তোর বাপের জামার কপাল পুড়ছে এই কপাল পোড়ার গন্ধ খুব দেখেছো খুব ভাব দেখো কাম দেখি হইলো দেখছো নি মিয়া কি সিনেমা শুটিং করতে আইসা আসল সিনেমা মানে হি গায়ে গেল হ সিনেমা শুটিং করতে আইসা পান্না কাছে একটা ভালোই খেল দেখা গেল পাগল অনের ভান কইরা টাকা পয়সা লইয়া ভাগছে কি অভিনয়টাই না করলো আমরা এতগুলো মানুষ বুঝতেই পারলাম না সবাই একেবারে ধান্দা লাগাই দিল না নামে কি ছবি বানায় খালি নায়ক নায়িকার প্রেম কাহিনী এই হিস্টোরিটা নিয়া ছবি বানাইলে দেখবা একেবারে সুপার হিট হইব আচ্ছা পান্ডাগাজির কোনো খোঁজ পাওয়া গেল না ওহনো পাওয়া যায় নাই তোই পাইয়া যাও শুনো খোঁজ পাওন কি অত সহজ কথা গরম টাকা পকেটে বুঝলো না এই গরম টাকা পকেটে থাকলে মানুষ কখন যে কোনখানে যায় তা কি কোনো ঠিক ঠিকানা আছে তো দেখবা এই টাকা পয়সা যখন আমার শেষ হয়ে যাইব সুসুর করে বাড়িতে আয় বলবো আচ্ছা কত টাকা নিছে জানো নি জানি না তোই মনে হয় অনেক টাকা নিছে লাখ দুই এক তো হইবই ভাই এটাতে গান শোনা দেয় ছবি তোলা দেয় জি গান শোনা যায় ছবি তোলা যায় আর অন্যান্য সুবিধা পাওয়া যাবে আর কি কি করা যায় ভাই এটাতে ভিডিও করতে পারবেন ভিডিও গান দেখতে পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারবেন এটার দাম কত ভাই মাত্র 26,000 টাকা জি বাহ বাহ কম দামি কি সিনেমা জি আসা ওটার মধ্যে যা যা সুবিধা আছে এটার মধ্যে তাই আছে ভাই এটার দাম কত মাত্র 4,000 টাকা সব সুবিধা আছে তা এত কম দাম কেন চায়না মোবাইল তো তাই আচ্ছা তাহলে এইটাই দাম আপনার কাছে সিম আছে জি সিমটা দেন বাড়ি কেমন নম্বর ভাইয়া 01420420 আপনার কোনো সমস্যা আছে কারণ নম্বর যদি 420 হয় তাহলে আমার কি সমস্যা জান পোলায় চুরি করে বাকছে হে পোলারে খুঁজলে দরকারটা কি আমার যদি এরকম পোলা থাকতো দাও দিয়ে করে কোপায় মারতাম হ্যাঁ ঠিকই কইছস আসলেই আপনি চুপ থাকেন সব হইলো গিয়ে আপনার কাজ সাজি চালাকি মনে করছেন আমি কিছুই বুঝি না না আমি সবই বুঝি এইটা তুই কি করছ আমি আবার কই চালাকি করলাম আপনি কি মনে করছেন কাজী সাহেব দিয়ে কয়লা আমি না করতে পারুম না না এর লেগে যে কাজী সাহেব আপনি হাত করছেন
আমি তো যাইতেই চাই নাই। এই মিছা কথা কইন না। কাজী সাহেব জোর করে আমারে পাঠাইছে। আমারে মিছা কথা কন। এই ঢাকা যাওন যাওন করে আপনি রাত দিনে ঘুম আরাম করে লাইছেন। আর অহন কোন আপনি যাইতে রাজি হন নাই। আচ্ছা মাত্র তো তিনটা দিন। তিন দিন পরেই তো ফিরে আসুন। তোরা সারা আমার কেডা আছে ক। হ্যাঁ। আছে না? নাইকা আছে। হ্যাঁ লগে যা থাকবে। এই যে রাস্তার মধ্যে গেলে কি শুরু করবে? তিন দিনের মধ্যে আপনি যদি ফিরে না আসেন তাহলে আমি কই দিলাম আমি পোলাপন না যে টাকা আপনাকে সাজি লোক শেষ কথা আমার আচ্ছা ঠিক আছে যাই একা যে যাবি টাকা ভাবি কই টাকা কই বাবু ভিক্ষা করুন দরকার হলে ভিক্ষা করুন টাকা কই বাবু তখন তেনে ভিক্ষা কর পোলা কান্দে রাস্তা রাস্তা ঘুরে এত খাবারের অর্ডার দিবেন খাইতে পারবেন না তো আরে খাবারের দেখছো কি আরো আসতেছে না খাইতে পারলে তুমি খাবা আপনি ঢাকা আইছেন কি লাগে ফরেনটা কি আমি আসলে ফিল্মে অভিনয় করি ওই আপনাকে তো আগে কখনো ফিল্মে দেখি নাই হ্যাঁ মনে পড়ছে আপনি একটা ফিল্মে ইলিয়াস কোবরার খালুর চরিত্রে অভিনয় করছিলেন আপনি কি আমগো হোটেলে থাকবে না ফিল্মে অভিনয় করবেন আমি আসলে এই কিছুদিনের মধ্যে একটা ফিল্মের ডিরেকশন দেব আচ্ছা তুমি কি অভিনয় করতে পারো মনে হয় পারো আজকাল তো তিনি তো অনেকেই অভিনয় করে আমার লুঙ্গি গামছা গুলো বাস করে দিও আমি কত কমু এত ঝামেলা করার কি দরকার কেন ঝামেলা কি আছে ও নাইকের বাড়িতে গিয়ে উঠলে বুঝি আপনার ঝামেলা কম হয় না বাজার নাইকের বাড়িতে উঠলে অনেক ভালো ভালো খাওয়ান খাইতে পারবো এই সব থাক খালি পাকনা পাকনা কথা দেখছো দেখছো মনে কত সুখ মনের সুখে গান গায় আমার মনটাই কয় গলার মধ্যে দড়ি দেই দেখছো তোকে মায় কেমন খ্যাঁক খ্যাঁক করে করবই তো তুমি আমার সাথে যাইবে কে ভাই চুপ কর যাইবে কে দাম লাগবে না খাই মরবি আমি শিওর এটা ডাকাতি কাজী সাহেবের এত বড় বাড়ি পুরা বাড়ি তো খালি থাকে ডাকাতি হইব না কি হইব কে রে বাড়িতে গার্ড আছে না এত বড় বাড়ি একটা গার্ডে কি হয় আর হুনছি শালায় গাঞ্জা খায় নাকি দুমুয়ে পড়ে থাকে আরে খবর লইয়া দেখো ডাকাতির লগে গার্ড হালার প্রতি যোগাযোগ আছে 8 কেজি নাকি সোনাই আছিল সারা বাড়ির মধ্যে অসুস্থ ছড়িয়ে আছে সবাই ঘুমাইছে আর ডাকাতরা এগো কাম করছে খামা খাওয়াই পাগল পোলাটারে সবাই সন্দেহ করতেছে এই তোমার নাম কি করিম করিম তোমার নাম মোহাম্মদ রহিম রহিম তোমার নাম মোনা মোনা রহিম করিম মোনা তোমরা কি এই গ্রামের লোক হ্যাঁ এই গ্রামের লোক স্যার জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ আসতেছি স্যার আমার নাম লেখ লোকেরে কোনো ঝামেলায় পড়বো না তো নতুন আইছে তো তাই খালি একটু ফটো ফটো করে আমার লাগে একটা সাবানো কি কি হারাইছে লিস্ট করছ জি একেবারে পাক্কা হিসাব টাকা 60,000 আর হচ্ছে একটা শুন আছেন আর আমার দামি ঘড়ি কথাটা ভুলে গেলি হ্যাঁ আরে বাপ রে বাপ কত বড় চোর হইছে যে আমি ঘুমাই রইছি আমার বালিশের নিচ থেকে চাবি আর ঘড়ি নিয়ে গেল টেরি পেলাম না কাজী ভাই সাহেব পুলিশ আসছে মনে আপনি কাজ করবেন না খবরদার খবরদার সাধারণ
কোনো নড়াচড়া নাই, সোজা হয়ে দাঁড়ায় থাকেন একদম পাথরের মতো, খালি শ্বাস প্রশ্বাস হবে স্বাভাবিক। গুড। আম্মা ভালো থেকো। হ্যাঁ আম্মা ভালো থেকো। আমার কথা শুনো, দুষ্টামি করো না। হ্যাঁ গেলাম। হে আল্লাহ, হে আল্লাহ, আমারে তুমি মাফ কইরা দিও। আমি আমার পরিবারের লগে মিছা কথা কইছি। ঢাকায় আমি একবার যাইতে পারলে হয়। হে আমার প্রিয় গ্রাম, এই গাছপালা ফুল পাখি তোমরা আমার জন্য দোয়া কইরো, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়। বিদায় আমার প্রিয় গ্রাম, তোমার সন্তান যেন বিজয়ের মুকুট কইরা আবার তোমার কোলে ফিরে আসে। বাইরে ভাই খবর পেয়ে আমি চলে এসেছি। সামাজিক শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো কাজ হয়তো আমি আমার এলাকা হতে দিতে পারি না। দেখো আমি কোনো অনিয়ম পছন্দ করি না, অনিয়ম দেখলে আমার মাথা গরম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ক্রিমিনাল ধরতে না পারি ততক্ষণ আমার মাথা ঠান্ডা হয় না, বুঝছেন? আপনি তো কাজী সাহেব নাকি? জি আমার নাম সরু কাজী। ডাকাতির সময় আপনাদেরকে হতাহত হয়নি তো? জি না। দেখুন কাজী সাহেব, ঘটনা ঘটার সাথে সাথে আপনাদের উচিত ছিল পুলিশকে ইনফর্ম করা, অথচ আপনারা করেননি। আমি নিজ দায়িত্ববোধ থেকে এখানে চলে এসেছি। আপনারা যদি আমাদের হেল্প না করেন তাহলে আমরা কিভাবে কাজ করবো বলেন? ঠিকই বলছেন, আমারই উচিত ছিল আপনারা জানালো। তো আপনি কি থানায় নতুন? নতুন পুরাতন বড় কথা না, বড় কথা হচ্ছে কাজ। শোনেন কাজী সাহেব, আপনার বাসায় শুটিং চলাকালীন সময় আমার লোক সাদা পোশাকে ডিউটি দিয়েছিল। কেন দিয়েছিল জানেন? যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিছু মনে করবেন না, আপনি কি ছাত্র রাজনীতি করতেন? খুব ভালো বক্তৃতা দিতে পারেন কিন্তু আপনি। কি করতাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার কাজ। ওকে এখন তাহলে আমি আসি, ভালো থাকবেন। সেন্ট্রি স্যার, মু বলা নাই ক নাই আমার বাড়িতে পুলিশ, বুঝলি? আমার পরিবারের বিরুদ্ধে শত্রু লাগছে, খানদানি পরিবারের মানুষদের হেনস্থা করার একটা পায়দারা চলতেছে। কিসের যেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। সেই নায়ক রুবেলের দুই হাতের মাছ তৈরি করে কত হাঁস মুরগি গরু ছাগল কোরবানি হয়েছে তার কোন হিসাব নাই, বুঝলা? ফিল্মে অভিনয় এত সহজ না, বুঝছো? সাধনা লাগে, সাধনা। আপনি তো দুই দিনেও এফডিসি গেলেন না, কবে যাবেন? আরে যাবো বললে তো যাওয়া হয় না, বুঝছো? সব কিছুর একটা মানসিক প্রস্তুতি নিতে হয়। আমি তো এই দুই দিন ধরে আমার মানসিক প্রস্তুতি কমপ্লিট করলাম, যাবো।
আজকে বিকালেই যাব। আমারে সঙ্গে নেবেন? আরে তোমারে তো নেওয়া কোনো ব্যাপার, কিন্তু আমি চাচ্ছি তুমি এফডিসিতে যাবা ঘুরতে নাকি অভিনয়। কিছুদিনের মধ্যেই বুঝলা আমার একটা নতুন ছবির শুটিং শুরু, হ্যাঁ তখন তোমার নিয়ে যাবো। আপনার ছবি না কে কেনা? হ্যাঁ মনে করো শাবনূর। ওরে আল্লাহ শাবনূর, হ্যাঁ তো অনেক বড় নায়িকা, আপনি কি শাবনূরের আব্বার অভিনয় করবেন? আমার এদিকে কি আব্বা মনে হয়? না আপনার দাড়িগুলো খুব সুন্দর তো, তাই শাবনূরের আব্বার বাটটা আপনার সুন্দর মানাইব। ঠিক আছে দাও, নিজের থেকে এক বোতল ঠান্ডা পানি নিয়ে আসো দাও। দিনকে দিন কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাইতেছে। কি হয়েছে? কাল রাতে পুলিশ আইছিল, বলছে ব্যাপক ধরপাকড় করব। গ্রামের ইয়াং পোলাপান তো সব গ্রাম ছাড়ছে। পুলিশ তো খুব বাড়াবাড়ি করতেছে। খুব বাড়াবাড়ি শুরু করছে, নতুন আইছে, চেনা নাই, জানা নাই, মুরব্বী ঘরে সম্মান করবো না, এরকম করলে কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচা যাবো? কন সেদিন নাকি করিমের দোকানে এসে ব্যাপকের নাম লিখছে, সেখানে নাকি আমার নামও তার ডায়েরিতে লিখা লিয়ে গেছে। আপনি কিছু একটা করেন। হারাম যদি আমার ডুবাইছে, ওর জন্যই গ্রামে একটা ঝামেলা তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি চাও? কাজী সাহেব, মানুষটা যে কবে বাড়ির তনে বাইরে হয়ে গেল আর তো কোনো খোঁজ খবর পাইলাম না। আপনি কোনো খোঁজ খবর পাইছেন নি? না আমি তো কোনো খোঁজ খবর পাই নাই, একটা খোঁজ খবর করা নসি। কাজী সাহেব, ঢাকায় একটা ফোন করে দেখেন না মানুষটা ঠিকঠাক মতন পৌঁছাইলো কিনা, নাকি আবার কোনো অ্যাক্সিডেন্ট উক্সিডেন্ট করলো। আমি কাল রাইতে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। না না এর মাঝে মাঝে চিন্তা করিস না তো, কামাল ভালোই আছে, খবর লমুনি। কিন্তু খবর যে লমু মোবাইল যে নাই, এখন মনে হইতেছে একটা মোবাইল কেনা উচিত। তুই যা। আমার মনে হয় আপনি একটা মোবাইল থাকার দরকার। হ্যাঁ আমিও ভাবছি। যাও গা, আপনি ইমিডিয়েটলি একটা কিছু করেন, গ্রামের ইয়াং পোলাপান কিন্তু সব গ্রাম ছাড়ছে। অ্যাকশন! সব কিছু ঠিকঠাক আছে তো? একেবারে ঠিকঠাক। আপনার তো অনেক সুন্দর লাগতেছে, পারবেন কখন? মন ভৈরা ঠান্ডা পানি খায়া তারপর যাব। আপনি একটা কথা কমু লক কইছিলাম কি, আপনি যদি এখানে অনেকদিন থাকবার চান তাইলে মাসকো বাড়ি থাকলে অনেক খরচ কম পড়বো। ঠিকই বলছ, আগে বুঝতে পারি না বুঝছ। শোনে, আপনি যদি কিছু দরকার হয় আমারই কইবেন, এই ধরেন মদ থেকে শুরু করে। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, ওইসব আজে বাজে জিনিস আমি খাই না বুঝছ। শোনেন, একটা রিক্সা নিয়ে তেজগাঁর ভিতরে যাইবেন, তাড়াতাড়ি যাইতে পারবেন। ভেরি গুড, থ্যাংক ইউ। হালাই ভোদাই। হ্যালো, মুরগা বাড়াইছে, ঠিক আছে তো? হ্যাঁ, তোমাদের কাছে আছে, খুলে দেখো চোখ।